গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে সন্ধ্যেবেলা তোমাদের সামনে এলাম। সকাল থেকে বিভিন্ন টুকটাক টুকটাক ব্যস্ততার মধ্যে তোমাদের সামনে আর আসা হয়নি, বাট তোমাদের সাথে তো ব্লগ শেয়ার না করলে আমার ভালোই লাগে না, বলতে পারো দিনটাই শুরু হয় না। তাই জন্যই এটি এখন থেকেও তোমাদের সামনে মানে যেটুকুই পারি না কেন আজকে সন্ধ্যেটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো দেখো কে এসছে আমাদের বাড়িতে, দাঁড়াও দেখাই। দেখো আগে থেকেই হাত তুলে দাঁড়িয়েছিল, ওনাকে শাস্তি দেওয়া হয়েছে। তো মহারাজ এসছেন কেন সেটা তোমাদের বলছি। মহারাজের সামনে আছে বিয়েবাড়ি, তো বুঝতেই পারছো ওদের এখন বিয়েবাড়ি মানে হচ্ছে কি পড়লে মানাবে আর কোনটা মানাবে না, হয়তো সব কিছু জোগাড় করার পরেও আলটিমেটলি কোনটা পড়ে যাবে সেটা ঠিক বিয়ের দিন না এটা তো বোঝা যাবে না। তার উপর আবার ওদের ম্যামের বিয়ে, কি তাই তো বাবু? ওভার এক্সাইটেড ও অ্যাকচুয়ালি। তো যাই হোক, তাই জন্যই ওকে একটু যে তোর মামা আর বলে না সে বাবা ছেলেও যেমন বড় হয়ে গেলে দেখবে আর কিছু চেঞ্জ অন্য কিছু লাগে না, ঠিক মামা ভাগনাদের ক্ষেত্রেও তাই হয়। আর ও ছোটো মামার সাথে ওর মোটামুটি হাইট টাইট তো একই রকম, তো হয়ে যায়। তো যার জন্য আমি বললাম যে আয় দেখ কিছু ট্রাই করে দেখ যে কোনটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে কিছু নিয়ে যাবি। দেখো বিছনা ভর্তি দেখতেই পাচ্ছ, ওদিকে সব অনেক কিছু ছড়ানো ছিটানো সব আছে, সব ও ট্রাই করা হচ্ছে, ও ট্রায়াল চলছে অ্যাকচুয়ালি। তো এখন সন্ধ্যাবেলা এইসবই চলছে, বাট দেখা যায় এখন আর কী করি, তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বিয়েবাড়ির কথা বলতে বলতে চলে এলো রসগোল্লা, এটাও বিয়েরই মিষ্টি, বাট বিয়ের নয় বিবাহবার্ষিকী। চলো দাও, বাবুকেও দাও একটু, আমাকেও দাও একটু, মামনি নিয়ে এলো। দেখো মামনিকে দেখে মনে হচ্ছে না কাশ্মীর চলে এসছে, আমাকে দেখেও মনে হচ্ছে, শুধু একে দেখে মনে হচ্ছে গরম ঢুকছে। খা একটু মিষ্টি খেয়ে দেখ, পনসের মিষ্টি নাকি খাও, ভালো। তারপর একটু জমিয়ে চা টা খাওয়া যাক আর সামনে চলো। দেখো এখানে দুধ জল দিচ্ছি, কেন বলো তো সন্ধ্যেবেলায় এখন একটু কফি খাওয়া হবে। দেখো কাপ রেডি করে নিয়েছি, কফিও নিয়ে নিয়েছি, দুধটা জাস্ট জল দিয়ে, তাও তোমরা তো জানোই আমি কেমন করে বানাই। দুধটা ফুটছে, দেখো যারা মানে যাকে যে চিনি খাবে যেমন তাকে তেমন করে দিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আর যে চিনি খাবেই না তারটাতে একদমই চিনি দেব না, আর যে অল্প খাবে তারটাতে অল্প দিচ্ছি, সুবিধেও হয় আমাদের। তারপর দেখো কফি দিয়ে দিলাম, বাবু কড়া কফি না তার এমনি হালকা কড়া কফি কড়া, ঠিক আছে। এবার যদি কারোর লাগে তখন দেখা যাবে। দুধ তো দেখতেই পাচ্ছ সুন্দর ভাবে ফুটে রয়েছে, এবার জাস্ট দেওয়ার পালা। এটা কিন্তু বাবু শর্টকাট পদ্ধতি, বুঝেছিস? বটকাটে করতে গেলে বাটিতে বা কিছুতে করাই ভালো, বাট এটা জাস্ট একটা শর্টকাটে করি। চলো এবার সবাইকে দিয়ে দিই। এই যে মামুনিকে দেওয়া হয়ে গেছে, মামুনি ঠিক আছে, বাবু নিয়ে না নিয়ে তুই খা, মামাকে দিয়ে আসি। আমারটাও মানে আমারটা রেখে যাই তাহলে, এখানে রেখে খা না বাবু, এখানে রেখে খা, এটার উপর রেখে দে, মামাকে দিয়ে আসি। চলো দেখবে, চলো আমাদের স্যারের কাণ্ড কি, উনি কি করছেন, ওনাকে ডেকে ডেকে আমরা পারছি না জানো তো। এডিটিং করছি, কি করে ডাকবো এই যে কান্টার মধ্যে গুজে রেখেছি। আমি এডিটিং করছি এখন। ও এখনো হয়নি? হ্যাঁ এডিটিংটা এখনো হয়নি, এডিটিংটা করছি। ঠিক আছে তাহলে করে নাও, চলো গেলাম নিচে। চলো নিচে চলে এলাম, বাবু কেমন, ঠিক আছে, মিষ্টি মিষ্টি। আচ্ছা চলো নিজে আগে টেস্ট করি।
নিজের কফি নিজেই খেয়ে নিজের প্রশংসা নিজে নিজেই করবো। সত্যিই পারফেক্ট হয়েছে এবং ভালো লাগছে। আমি বাবু একটু কড়া খাওয়া বলে একটু কড়া নিয়েছি, নিজে হাটকে খাওয়া আমাদের দ্বারা, তাই তো? একদম। একটু ফেসওয়াশ করিস, ওতে তোকে একটু খাওয়া খেলে আলুতে ফসা ফসা লাগবে তাহলে। বাট মামার ব্লেজার পড়েছিল আজকে, দুর্দান্ত দেখতে লাগছিল বাবুকে। কিন্তু যেদিন বাবু বিয়ে বাড়ি যাবে সেদিনকে তুলতে পারবো না, এটাই আফসোস, তাই তো? ছবিতে পেয়ে যাবে, ছবিতে পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন কফিটা এনজয় করি আর মামি ভাগ্নি একটু, মামা মামি ভাগনা মামি ভাগ্নি বলছিলাম, যাই হোক একটু গল্প করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো এখন করবো আমি একটু পায়ে, ঘরে বসেই বলতে পারো সেরকম কিছু নেইও, এমনকি ঘষার জিনিসটাও নেই। একটু পেডিকিওর করবো, তাই গরম জল আর ঠান্ডা জল, যেমন গরম জল উষ্ণ গরম মিশিয়ে নিয়েছি। দেবো লবণ, দেবো শ্যাম্পু, দেবো লেবু, তো আপাতত এগুলো এখন এর মধ্যে আমি মেশাবো। প্রথমে একটু লেবুর রসটা দিয়েই দিই, দাঁড়াও। সো দেখো এইসব রেডি হয়ে গেছে, আর এর মধ্যে একটু খাবার সোডাও আমি দিলাম, দিয়ে পাটা ভেজাবো। দেখো দেখতেই পাচ্ছ এরকম জলের মধ্যে চুবিয়ে রাখবো, এতটাই গরম যে আমি দিতে পারছি না। আর দেখো নিয়ে নিয়েছি খোসা, খোসাটা দিয়েই কিন্তু। আচ্ছা তোমরা আগে দেখেই নিতে পারো, এই দেখো পায়ের কন্ডিশন এবং দেওয়ার পর দেখতে পাবে। দেখতেই পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেছে, এবার জাস্ট এই ময়েশ্চারাইজারটা মেখে নেল পলিশটা আর একবার পরে নেবো। দেখো পায়ে ময়েশ্চারাইজার মেখে নেল পলিশ পরে নিয়েছি, বাড়িতে বসে কিন্তু ইজিলি করা যায়, বাড়িতে বসে কিন্তু ইজিলি আমরা বিনা খরচাতেই করে ফেলতে পারি, কোনো সমস্যাই না। আর শীতকালে পায়ের অবস্থাটা আমাদের বেশি খারাপ হয়, আমার হয় অন্তত, তাই জন্যই একটু আত্র তো করতেই হবে। তাই আজকে অনেকটা দিন, অনেক দিন মানে কী বলবো, অনেক মাস পর করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে তাহলে একটু শেয়ার করেই দিই, তাই জন্যই করলাম। আর অনেকে আছে যে ওর মধ্যে তেলও একটা সময় এক দু ফোঁটা দিয়ে দেয়, বাট আমি দিই না, তারপরে আমি পায়ে অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার মেখে নিই, তাহলেই হয়ে যায়। পায়ে যতটা নোংরা, ঠিক নোংরা বলতে দেখবো অনেক সময় হয় যে শিরা মানে এগুলোতে পর্যন্ত থেকে যায়, বা আমাদের নখগুলো সুন্দর পরিষ্কার হয়ে যায়, হয়তো আমরা অত ভালো করে ঘষার টাইম পাচ্ছি না। আর যারা ওই পেডিকিওর করে যে জিনিসগুলো আছে ওটা দিয়ে যদি করতে পারো তো আরও বেশি ভালো, আমার নেই তা নয়, আর আমি খুঁজে পাচ্ছি না যেহেতু অনেক দিন করিনি, তাই জাস্ট খোসা দিয়ে জ্বালিয়ে দিলাম। দেখতেই পেলে আগের আর পরের কন্ডিশনটা। তো চলো রাত অনেকটাই প্রায় হয়ে এসছে, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।